সংরক্ষণ করে থাকে, জীবন চলার প্রত্যেকটা পদক্ষেপ যদি আল্লাহর কোরআনের জন্য হয়ে যায়, ওই যুবক হবে সাধারণ মানুষ, আমি হব নবী। না হয় পার্থক্য, কিন্তু দুইজন একই জান্নাতের মধ্যে থাকবো। যুবক, ইসলাম তোমাকে চায়, কিন্তু পৃথিবী আজ স্পষ্ট গবেষণা হচ্ছে, যারা এই তাগুতি শক্তির দালালি করে, সেটা হোক সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, এরকম যত ইজম আছে না কেন, তারা পৃথিবীতে দুইটি জিনিসকে ধ্বংস করে তাদের ইজমকে প্রতিষ্ঠা করতে চায়। এক নম্বর হচ্ছে মানুষকে ধর্মহীন করা, কারণ মানুষকে যত ধর্মহীন করা যায় ততই এই জমিনের মধ্যে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করা সহজ হয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে শিক্ষাকে ধ্বংস করা। যে দুইটি কাজ করি তারা পৃথিবীর বুকে বিভিন্ন সময় বিভিন্ন বিজয়ের গান তারা গেয়েছে, সেটা বলেন চীন, বলেন রাশিয়া, বলেন ভারত, বলেন আমেরিকা, সব জায়গায়।